পার্সিয়ান রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও প্রয়াত সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলকে। সকালে জাতীয় সংসদ ভবনে তাঁর প্রথম নামাজে জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গার্ড অব অনার জানানোর পর প্রয়াতের কফিনে শ্রদ্ধা জানান রাজনৈতিক অঙ্গনের সহকর্মীরা। কথা ছিল চিকিৎসা শেষে ভারত থেকে ফিরে যোগ দেবেন জাতীয় সংসদের চলমান পঞ্চম অধিবেশনে। অধিবেশন শুরু হলো, তিনিও ফিরলেন সেই সংসদ প্রাঙ্গণে, কিন্তু শেষবারের মতো নিষ্প্রাণ দেহে। শনিবার সকাল 10টায় মুক্তিযোদ্ধা চট্টগ্রাম 8 আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলের মরদেহ নিয়ে আসা হয় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। গার্ড অব অনারে শেষ শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধের এই অগ্রসেনানীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জাতীয় সংসদের সদস্য, রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন স্তরের নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রয়াতের প্রথম জানাজা। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্পিকার, ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের হুইপ ও সংসদে বিরোধী দল সহ অন্যান্য নেতারা। পরে গণমাধ্যমে তার প্রয়াণে স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। তিনি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করতেন। আমরা একজন অত্যন্ত দক্ষ সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধাকে হারালাম। হৃদয় নিংড়ানো ভালোবাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিদায় জানান গণতন্ত্রকামী এই জাসদ নেতাকে। তার এলাকার মানুষের উন্নয়নের জন্য সে যতটুকু পেরেছে করেছে। আপনারা সবাই দোয়া করবেন, মানে উনি মারা গেছেন, মানে উনি অনেক ভালো জায়গায় চলে গেছেন, পৌঁছে গেছেন, আপনারা সবাই অনেক দোয়া করবেন। গেল বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী ছেড়ে যান মইনুদ্দিন খান বাদল। চট্টগ্রামের বোয়ালখালীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফনের কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।